আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, যারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে বাঁচার চেষ্টা করেও ফেরানো যায় না, নিজের কাছে রাখলেও রাখা যায় না। ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায়, উল্টো দিকের মানুষটার ভেতর ভেতর মরে যাচ্ছে জেনেও ওরা চলে যায়, পেছন ঘুরে তাকায় না। যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসেন, সে মানুষটাই মন খারাপের মেঘ এনে জমা করে দিয়ে যায় মনের চিড়ি কোঠায়। এক সময় পর যখন দেখবেন সময় বাড়ছে, ততই আপনার মধ্যে ভয় বাড়তে থাকবে, একাকিত্ব বোগার ভয়। একটা বয়সের পর মানুষ সমস্ত ভয় কাটিয়ে আশ্রয় খোঁজে, মৃত্যুর আগ পর্যন্ত কাঁধে মাথা রেখে একটা গদিলের বিকেল বসে থাকা যায়। রাত গভীর হলে বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানো যায়, রংচটা একটা ঘরে সংসার পাতা যায়। তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবে হোক আটকে রাখতে চাই, কিন্তু ওই যে বললাম যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকেই নিয়ে ফেলে। আমরা আসলে সবটাই বুঝি কিন্তু বুঝতে চাই না, চোখ বন্ধ করে রাখি। ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলার ত্রুটি রাখে না, খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে। সারাদিন 2 মিনিটের জন্য কথা বলতে চাইলেও চাপ দানিয়ে দেয়, ব্যস্ত আছে বিশাল, মেসেজ পাঠালে আনচিট হয়ে পড়ে থাকে, অথচ ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় টাইমলাইনে নিউজ ফিডে। আলটিমেটলি তাদের ছেড়ে দিতে হয়, তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তারা বলার আগেই দরজাটা খুলে দিতে জানতে হয়।